আজকাল একটা সিগারেট খেতেও 16 টাকা লাগে। কেন যে এই ছাই পাশ খাওয়া শিখেছিলাম, এখন হাড়ে হাড়ে এই অভ্যাসটার প্রভাবটা টের পাচ্ছি। সারাদিনে 4টা বিড়ি খেতেও 65 টাকা লাগে। বাসার ছাদে এসে রোজ বিকেলবেলা আমি একটা করে সিগারেট খাই। কেন জানি ইদানিং আমার এমন মনে হয়, আমাদের পাশের বাসার জানালা থেকে আমাকে কেউ ফলো করে। সামনাসামনি আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি সবসময় বুঝতে পারি পাশের ফ্ল্যাটের জানালা থেকে আমাকে কেউ ফলো করে, কিন্তু আমার এসবে কিছু যায় আসে না। মানুষের যখন খুব কাছের কিছু হারিয়ে যায়, তখন আর দূরের ছোটখাটো বিষয়গুলো মানুষের চোখে পড়ে না। মীরা আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার একমাত্র কাছের সঙ্গী হলো এই সিগারেট। কেন জানি খুব আপন মনে হয় এই সিগারেটকে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, মীরার কথা মনে হচ্ছে খুব। কোনো একদিন হুট করে এমন এক বৃষ্টি মিশ্রিত সকালে মিমের সাথে পরিচয় হয়। কলেজে গিয়েছিলাম ওই দিন আমি খুব সকাল সকাল। এই হঠাৎ করে আমার বান্ধবীর সাথে একটা নতুন মেয়ে আসলো। ক্লাসে পরিচয় পর্বের শেষে জানতে পারলাম ওর নাম মীরা, আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে ট্রান্সফার হয়ে। তখন আয়েশা বলল, মীরা শোন, রবিউল কিন্তু আমাদের ক্লাসের টপার। এই কথা শুনে মীরা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি সেই তাকানোর মানেটা বুঝতে পারলাম না। অল্প কিছুদিনের মাঝে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এমন একটা অবস্থা, মীরা আমাকে ছাড়া কিছুই বোঝে না। মীরা আসার আগে আমি কখনোই কলেজ মিস দিতাম না, কিন্তু এখন মাঝে মাঝে কলেজ মীরাকে নিয়ে ফুচকা খেতে যেতে হয়। একদিন হুট করে আমাকে মীরা আমাকে প্রপোজ করে ফেলে, আমিও বেশি না ভেবে রাজি হয়ে যাই। খুব ভালোই চলছিল আমাদের রিলেশন, কিন্তু সময় যতই গড়াতে লাগলো মীরা আদনিক হওয়ার স্বভাব বেড়েই যাচ্ছিল। মীরা যে সমস্ত পোশাক পরত আমার একদম পছন্দ না, এটা নিয়ে মাঝে মাঝেই ঝগড়া হতো। একটু ঝগড়া হলেই মীরা আমার সাথে আর যোগাযোগ করতো না। আমি আগে কল দিয়ে সবসময় সরি বলতাম। মীরার সাথে কথা হতো ফেসবুকে রিলেশনের শুরুতে। মীরার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে ছিল। আমাদের কলেজে একটা নতুন ছেলে ভর্তি হয়, ছেলেটার নাম সাগর। ছেলেটা কলেজে আসতো, দামি বাইক নিয়ে ছেলেটার সাথে মেয়েরা গায়ে পড়ে কথা বলা শুরু করে, এবং মীরাও ব্যতিক্রম কিছু করল না। ইদানিং মীরা আমার সাথে কলেজে একদম কথা বলে না। একদিন মীরা বলল, শুনো, আমি চাই না কলেজের সবাই আমাদের রিলেশনের বিষয়ে জানুক, তাই এখন থেকে আমি কলেজে তোমার সাথে দূরেই থাকতে চাই, আর তুমিও আমাকে এখন থেকে কলেজের ভেতরে ডাকাডাকি করবে না। আমি মীরার প্রতি খুব দুর্বল ছিলাম, প্রথম প্রেম তো একটু বেশি কাজ করতে হবে। আমিও কলেজ টাইমে মিমকে কিছু বলতাম না। একদিন আমি একটু আগেই কলেজে গিয়েছিলাম। সাধারণত মীরা সবসময় আগেই কলেজে আসতো, কিন্তু আমি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে যেতাম। ওই দিন কলেজে গিয়ে এমন কিছু দেখব তা কল্পনাও করতে পারি নাই। মীরা আর সাগর বকুলতলায় বসে বসে কথা বলছে। শুধু কথা বললে ভুল হবে, একজন হাসতে হাসতে আরেকজনের গায়ের উপর পড়ছে। আমি কোনোভাবেই এটা মানতে পারলাম না। সাথে সাথে কলেজ থেকে চলে আসলাম, ভেতরটা আমার দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরা কেমন করে সাগরের মতো ছেলের সাথে এভাবে কথা বলবে? কোনো ধরনের সম্পর্ক ছাড়া এভাবে কেউ কথা বলতে পারে না। তাই ভাবতে লাগলাম, রাতে মীরাকে মেসেজ দিলাম কিন্তু রিপ্লাই দিচ্ছে না, কল দিলাম কল ধরছে না। এভাবে কিছুক্ষণ কল দেওয়ার পর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে আমার সাথে। মীরা আমাকে ব্লক করে দিছে। কিছুক্ষণ ভেবে মীরার ফেসবুক আইডিটা আমি লগ ইন করতে গিয়ে বুঝতে পারলাম মীরা ওর আইডির পাসওয়ার্ডটা পাল্টে নিয়েছে। আমি কোনোভাবেই আর মীরার সাথে যোগাযোগ করতে পারলাম না। পরের দিন কলেজে গিয়ে আমি মীরার সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন মীরা যা বলল তা সারা জীবন মনে থাকবে। আমার তোমার প্রতি কোনো ফিলিংস কাজ করে না, আমার তোমার সাথে আর থাকা সম্ভব না। আমি তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। মীরার কথা শুনে আমার না চাইতো চোখের কোণে জল এসে পড়ল। ওর কথাগুলো শুনে আমি ওর হাত ধরতে গেলে উল্টো ভালোবাসার প্রতিদান হিসেবে ঠাস ওই একটা থাপ্পড়ে আমি হুঁশে ফিরলাম। আমি বুঝে গেলাম মীরা হৃদয়ে আমার স্থান কোথায়। 4 মাস পর ওই দিনের পর তেমন কলেজে যাই না, আর ওই দিন থেকে আমার নতুন সঙ্গী হয়েছে সিগারেট। কিছুদিন পর দাদা অসুস্থ, তাই আম্মু আব্বু তাকে দেখতে যাবে, তাই আব্বু আম্মুকে স্টেশন থেকে রেলে তুলে দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যার পরপর হুট করে বাসার দরজায় কে যেন নক করলো। এই অসময়ে কে আসলো আবার? আব্বু আম্মু তো চলেই গেছে, তেমন কেউ তো নেই যে আসবে। দরজা খুলতে আমি পুরো হা হয়ে গেলাম। এ তো মৌ আপু, আমাদের পুরো এলাকার ক্রাশ, আমার থেকে 1 বছর সিনিয়র, যেরকম রাগী আর সেরকম সুন্দরী। আমি তো হা করে তাকিয়ে আছি আপুর দিকে। এই কি রে, তুই হা করে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকবে গাধা। আর তুই এত বেয়াদব কবে থেকে হলি? আমি আবার বেয়াদব হলাম কবে? তা কাউকে দরজায় দাঁড় করিয়ে রাখাটা কোন ধরনের আদব? সরি আপু, আসো ভেতরে আসো। আসলে তুমি অসময়ে আমার বাসায় দরজায় তো, তাই আমি একটু চমকে গিয়েছি।
তা কেমন চলছে তোর দিনকাল? ভালোই চলছে। তোমার কি অবস্থা বলো আপু? আমার আর অবস্থা, দিনে 16 ঘন্টায় বই আর বইয়ের দিকেই তাকিয়ে থাকতে থাকতে চোখ বেচারা এখন একলা চলতে চায় না, সঙ্গী হিসেবে চশমাকে বেছে নিয়েছে। জানিসই তো মেডিকেলে একটু বেশি চাপ। তোকে তো আমাদের বাসায় গিয়ে খেয়ে আসতে বলা হয়েছিল, কিন্তু তুই না গিয়ে বাসায় কি করছিস? আসলে আপু আমার তেমন ক্ষুধা লাগেনি। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই যে লজ্জা কুমার, নে এই যে খাবার এনেছি, তুই খেয়ে নে। তুমি কষ্ট করে কেন আনতে গেলে খাবার আপু? আর আপু তুমি যে হোস্টেল থেকে বাসায় আসছো আমি তো সেটাই জানি না। আমার কথা কেন জানবে তুমি? তোমার তো জানার অনেক কিছু আছে। হোস্টেলের পরিবেশ খারাপ হওয়ার জন্য আমি 7 দিন পরেই বাসায় চলে আসছি। বাসা থেকে স্কুটি দিয়েই ক্লাস করি, সেটাও তো 1 বছর হয়ে আসলো। আর তুই কি না বলছিস আমি বাসায় কবে আসছি? আচ্ছা এবার তুই খেয়ে নে। আপু তুমি চলে যাও, আমি পরে খেয়ে নিব। না 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 না, তোকে আমার জানা আছে, তুই এখনই খেয়ে নে, আমি টিফিন বাটি নিয়ে যাব। খাওয়ার সময় নানা ধরনের প্রশ্ন করছিল আপু। আচ্ছা তোকে একটা কথা বলি। বলো। তোর প্রতিদিন কয়টা করে সিগারেট লাগে? আপুর কথা শুনে আমি এত লজ্জা পাচ্ছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি কিছু না বলে চুপ করে আছি। আরে বলে দে। আসলে আপু মাঝে মাঝে 2-1টা খাই, তুমি প্লিজ বাসায় এসব বলো না। সেটা পরে দেখা যাবে। খাবার খাওয়া শেষে আপু টিফিন বাটি নিয়ে চলে গেল। শুয়ে শুয়ে ফোনে টুকটাক লিখালিখি করছিলাম, এমন সময় আমার ফোনের পরিচিত টোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মৌ আপুর নাম্বার। আমি আপুর নাম্বারটা সেভ করেছিলাম সেই 2 বছর আগে। এই 2 বছরে না কোনো কল এসেছে আপুর থেকে, না আমি কোনোদিন কল করেছি। এবং কি আপুর কাছে যে আমার নাম্বার আছে এটাই আমি বিশ্বাস করতে পারছি না। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে রাখতেই, কিরে ফোন রিসিভ করতে এত টাইম লাগে? আসলে আপু আমি ফোন থেকে একটু দূরে ছিলাম। থাক থাক, তোর আর মিথ্যা বলতে হবে না। আমি বুঝি না আপু, আমি মিথ্যা বলতে গেলেই কেমনে ধরে ফেলে। তুই এখন যে অবস্থায় আছিস ওই অবস্থায় আমার বাসার নিচে চলে আয়। কেন? এই তোর কাছে কিছু শুনতে চাইছি, তুই চলে আয়, 5 মিনিট সময় দিলাম। এত রাত করে কি দরকার? আমি যেমন ছিলাম লুঙ্গি আর টি শার্ট পরে মৌ আপুদের বাসার নিচে গেলাম। কিছুক্ষণ পরে আপু নিচে আসলো। আমার কেমন যেন লাগছিল, আমি সাধারণত লুঙ্গি পরে রাস্তায় বের হই না। আপু তো আমাকে দেখে হাসি শুরু করে দিল। আপুর হাসি দেখে আমার আর বোঝার বাকি রইল না যে আপু আমার লুঙ্গি পরার জন্য হাসছে। হাসছো কেন আপু? আমি কিন্তু চলে যাব তাহলে, তুমি তো বললে আমি যেমন আছি তেমন করে আসতে, আর বললে 5 মিনিটের মাঝে আসতে। তো আমি কেমনে করে এই অল্প সময়ে আবার কাপড় পাল্টিয়ে আসতাম? আর দেরি করে আসলেই তো বলতে যে বড়দের কথা রাখি না, বেয়াদব হয়েছি। ওরে রে, থাক বাবু, তুমি আর রাগ করো না। আপু আমাকে একদম বাবু বলবা না, আমি এখন ছোট না। থাক থাক, আর বলবো না বাবু। আপু এখন কিন্তু আমি চলে যাব। এই তোর সাহস কিন্তু অনেক বেড়ে গেছে, এখন একটা রিকশা নিয়ে আয়। এত রাত করে রিকশা কই পাবো? আমার কিছু অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে হবে, আর সেগুলো আমার এক বান্ধবীর বাসা থেকে আনতে হবে। মহা ঝামেলায় পড়ে গেলাম তো। আপু এই রাত করে রিকশা পাওয়া পসিবল না, তুমি তোমার স্কুটিটা বের করো। যাক তোর মাথা থেকে জীবনে প্রথম ভালো কোনো আইডিয়া বের হলো, তুই দাঁড়া আমি 1 মিনিটে স্কুটিটা বের করে নিয়ে আসি। কিছুক্ষণ পর আপু স্কুটিটা নিয়ে বের হলো। আপু একটা কথা বলি? বল। আমি ড্রাইভ করি। আচ্ছা এই নে ধর। সত্যি বলতে আমি জীবনে কখনো কোনো লেডি বাইকারের পেছনে বসিনি, আর বসতেও চাই না। মেয়ে মানুষের ড্রাইভিং আমি কমফোর্ট ফিল করি না। আমি ড্রাইভ করছি, আপু আমার পেছনে বসে আছে। এলাকা থেকে বের হওয়ার সময় মোড়ে টং দোকানে এলাকার উঠতি বয়সের ছেলেদের চোখ আমাদের এড়ালো না, সবাই হা করে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আপুর বান্ধবীর বাসার সামনে এসে উপস্থিত হলাম আমরা। আপু আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে চলে গেল তার বান্ধবীর বাসায়। আমাকে যাওয়ার জন্য জোর করলেও আমি গেলাম না। প্রায় 20 মিনিট পর আপু বের হলো বাসা থেকে। এত দেরি করলো কেন? কিছু পেজ লেখার বাকি ছিল, সেটা লেখার জন্য দেরি হলো। আচ্ছা এবার চলো। চল। কিছুক্ষণ যাওয়ার পর হুট করে আপু বলল, রবিউল বাইক থামা। আমি বাইক থামালাম। কেন থামাতে বললে আপু? চল ফুচকা খাই। এখন এই রাত করে ফুচকা খাবে তুমি? আমরা দুজনেই খাবো। আসলে রবিউল জানিস আমি জানি না আমি দেখতে কতটা ভালো বা খারাপ, কিন্তু জানিস ফুটপাতে বা কোথায় গিয়ে কিছু একটা চাইলে হয়তো ছেলেরা টিস করবে, আর সেটা না হলে এমনভাবে তাকিয়ে থাকবে যেন খাবারের বদলে আমাকেই গিলে খাবে। তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিরভাগ সময়ে বাহিরের কোনো কিছু খাই না আমি। এখন তুই আছিস পাশে, প্লাস লোকজনও নেই তেমন, তাই খেতে ইচ্ছে হলো। আচ্ছা চলো আপু।
আমরা দুজন মিলে ফুচকা খেলাম। আপু খুব ফুচকা পছন্দ করে সেটা আমি বুঝতে পারলাম। খাওয়া শেষ করে চলে আসলাম আমরা। আপুকে বাসায় নামিয়ে আমি চলে আসলাম আমার বাসায়। এসে আমি চলে গেলাম ছাদে। 5-7 ঘন্টা হয়ে গেছে সিগারেট থেকে দূরে আছি, খুব প্যারা হয়ে গেছে সিগারেটের জন্য। 2 সিগারেটের লাইটার নিয়ে চলে গেলাম। কেন জানি আজকে আপুর সাথে কথা বলার সময় বেশ কয়েকবার মীরার কথা মনে পড়েছিল আমার। ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট মাঝের পাতাগুলোকে পুড়িয়ে ধোঁয়াগুলো হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে ঘুরিয়ে সেগুলোর সাথে মীরার স্মৃতিগুলোকে বাহিরে বের করে আকাশের দিকে তাকিয়ে হাওয়াতে মিশে দিচ্ছি। মধ্যরাতে আমি রুমে আসলাম। এই মধ্যরাতটা খুবই অদ্ভুত। আমরা সবাই মধ্যরাত বললেও এই মধ্যরাত মানে হচ্ছে একটা রাতের শেষ আর একটা দিনের শুরু। এরকম অনেক মধ্যরাত যে নির্ঘুম পার করেছি, সকালবেলায় দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভাঙল। দরজায় খুলতে আমার চোখ তো পুরো আটকে গেল। মৌ আপুকে মেডিকেল কলেজের ড্রেসে দেখে আমি পুরো হা হয়ে তাকিয়ে আছি। এই আবার হা করে তাকিয়ে আছিস কেন? গলা দিয়ে মাছি ঢুকবে। আসলে আপু তোমাকে খুব ভালো লাগছে কলেজ ড্রেসে। হয়েছে হয়েছে, এত বেলা অবধি ঘুমানো স্বাস্থ্যের জন্য খারাপ। আপু জানি, আমি ভালো ভালো কাজ করলেই যে সবকিছু আমার সাথে ভালো হবে সেই কথাই আমি বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা, তোর এই কাব্যিক কথা আমাকে বলতে হবে না। এই নে তোর খাবার, তাড়াতাড়ি খেয়ে নে। এখন খাবো না, তুমি কলেজ চলে যাও, আমি পরে খেয়ে নিব। না তুই এখনই খেয়ে নে, আমাকে আজকে কলেজে তোকে ড্রপ করতে হবে। আমার স্কুটির চাকায় প্যারেক ঢুকেছে, আর তুই তো জানিসই গাড়ি ধরে যেতে চাইলে আমি আর কলেজে পৌঁছতে পারবো না। ইচ্ছে থাকা না সত্ত্বেও এখন আমাদের কলেজ ধরেই মৌ মেডিকেল কলেজের সামনে দিয়ে নিয়ে যেতে হবে। 4 মাস যাবৎ আমি শহরে বের হই না, ভালো লাগে না লোকালয়। এখন আর আমার সত্যি বলতে আমি আর আমাদের কলেজে যেতে চাই না। তার বড় কারণ হলো মীরা আর আমার অসংখ্য স্মৃতি রয়েছে। ওই কলেজের সাথে খাওয়া দাওয়া করে রেডি হয়ে মৌ আপুকে নিয়ে বের হলাম। সাথে আমার আব্বুর দেওয়া ডিসকভার 100cc গাড়িটি। নিজের বাইক থাকার জন্য আমি মাঝে মাঝে বাইক নিয়ে যেতাম কলেজে, কিন্তু কম দামি হওয়ায় মীরা কখনো আমার বাইকে চড়েনি, আমিও কখনো জোর করিনি। আমার নিজেরও কিছুটা লজ্জা লাগতো, কলেজের সবারই প্রায় দামি দামি বাইক আর সেখানে আমার এত কম দামি বাইক। আমি নিজেও তাই কলেজে খুব বেশি নিয়ে যেতাম না, বাস ধরেই যেতাম কলেজে। অনেকদিন পর আমার বাইক বের করলাম। আব্বু খুব যত্নে রাখতো বাইকখানা। আপুকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইকের মিটার 50-এর আশেপাশে, স্বাভাবিকভাবেই চালাচ্ছিলাম বাইক। আচ্ছা রবিউল, একটা কথা বলবি আমায়, তোর মনে ঠিক আমার সম্পর্কে কি কি ভাবনা আছে? ঠিক বুঝতে পারলাম না আপু, তোমার সম্পর্কে কি ভাবনা থাকবে আর? মানে আমি তোর কাছে মানুষ হিসেবে কেমন? তুমি একটু রাগী কিন্তু মনটা খুব ভালো তোমার। বেশ কিছুক্ষণ পর আমি আমার কলেজের সামনে গিয়ে আটকে গেলাম। রাস্তায় জ্যামের জন্য বেশ কিছু বন্ধুর সাথে রাস্তায় দেখা হলো। আমার পেছনে মৌ আপুকে দেখে তো সবাই জেলাস ফিল করছিল। খুব কাছের কয়েকজন বলেই দিল, দোস্ত তাহলে ডক্টরের সাথেই হয়ে গেল। এরকম কমেন্টে আমি লজ্জায় মাথা তুলতে পারছিলাম না। আপুর দিকে তাকিয়ে দেখি উনি মুচকি মুচকি হাসছে। সামনে একটা বাসের চাকা ফেটে গিয়েছে, কমপক্ষে 20 মিনিট তো লাগবেই। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দেখি আমার বন্ধু রাতুল আসছে, আমাকে পচানোই ওর সবচেয়ে প্রিয় স্বভাব। দোস্ত তুই এখানে আটকে আছিস? আর ওইদিকে পুরো কলেজে তো এখন টপ নিউজ তোর ডক্টর গার্লফ্রেন্ড। তা দোষ, ভাবি কিন্তু দেখতে আগুন সুন্দরী। এতদিন তাহলে কলেজে না আসে ভাবিকেই সময় দিতে ভালোই তো। ভাবির সাথে একটু পরিচয় করে দে, নাকি সেটাও দিবি না? আমি কিছুই বলতে পারছি না। ভাবি আমি রাতুল, আমি রবিউল একই সাথে একই বিভাগে পড়ছি। আমি মৌ, এখন ঢাকা মেডিকেল কলেজে পড়ছি। মনে মনে তো সেই আল্লাহকে ডাকছি, এখন যদি আপু বলে দেয় সে আমার বড় বোন তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। আচ্ছা ভাবি, আপনাদের সম্পর্ক কত দিনের? এই তোর এখন এসব জানতে হবে না, রাস্তায় দাঁড়িয়ে কেউ এসব কথা বলে এখন সময় নেই। আরে দোস্ত এমন করিস কেন, রাস্তায় তো জ্যাম, আর কতদিন তোর সাথে কথা হয় না। মনে চাইতেছে রাতুলকে কলেজের পুকুরে যদি চুবাই। আমরা রিলেশনে গিয়েছি 4 মাস হলো প্রায়, আর কিছু জানার আছে কি রাতুল? না ভাবি আর কিছু বলার নেই, সময় করে একদিন আমাদের ক্যাম্পাসে আসবেন, কিন্তু অনেক আড্ডা দিব। সময় পেলে অবশ্যই আসবো একদিন। হারামজাদা, তোর ভাবি বলার স্বাদ যদি না মিটাই তো আমার নাম রবিউল না। হারামি তুই আমার এমন অবস্থায় ফেলেছিস সেটা আমি জানি। জ্যাম ছেড়ে গেছে, রাতুলকে বিদায় জানিয়ে আমি বাইক স্টার্ট দিয়ে আপুকে নিয়ে মেডিকেলের দিকে ছুটলাম। আমার লজ্জার ঘোর এখনো কাটেনি, একদম চুপ করে আছি। কিরে তোর কি কথা বলা বন্ধ হয়ে গেল নাকি? আসলে আপু সরি, প্লিজ তুমি কিছু মনে করো না, আসলে কলেজের বন্ধুরা এমনই তিলকে তাল বানিয়ে ফেলবে। সেটা আমি বুঝেছি। ধন্যবাদ আপু, তুমি অনেক মিথ্যে বলে হলে
ও আমার মানসম্মানটা বাঁচিয়ে দিয়েছ। আপুর কলেজের সামনে এসে গিয়েছি, আপুকে নামিয়ে দিয়ে চলে আসলাম। বাসে এসে শুয়ে আছি, কলে আম্মুর সাথে কথা হলো। দাদার অসুখ নাকি আরও বেশি, ওনাদের আসতে ভালোই সময় লাগতে পারে। আমিও তেমন কিছু বললাম না। আপুর সাথে এই দুই দিন সঙ্গ দিয়ে আমার মনটা কিছুটা হালকা হয়েছে। অনেকদিন পর বই নিয়ে বসলাম। বিগত 4 মাসে বইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ ছিল, টানা 4-5 ঘন্টার মতো পড়লাম। উট করে মৌ আপুর কথা মনে হলো। আপুকে তো আমি রেখে আসছি কলেজে, আপু যদি আসার সময় গাড়িতে করে আসতে চায় তাহলে অনেকগুলো বাস পাল্টিয়ে আসতে হবে, অনেক টাইম লেগে যাবে। কেন জানো আমার অবচেতন মনের কথা শুনে আমি বাইক নিয়ে চলে গেলাম আপুকে নিয়ে আসার জন্য। আপুর কলেজের সামনে গিয়ে দেখি 3:20 বাজে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আপুকে দেখতে পেলাম। আপু কিছুটা দূর থেকে আমাকে দেখে একটা তৃপ্তির হাসি দিল। আপুর হয়তো আমাকে দেখে অবাক হলো। কি রে, আবার কি মনে করে এসেছিস? কেন, এসে কি তোমাকে ঝামেলায় ফেললাম নাকি? আমি কি তোকে বলেছি নাকি তুই এসে আমায় ঝামেলায় দিয়ে ফেলেছিস? তুই অনেক দায়িত্বশীল হয়ে গেছিস দেখা যায়। আপুকে নিয়ে আসার সময় আপু বাইক থামিয়ে হোটেলে খাবারও খাওয়ালো আমায়। আপু হয়তো আমার চেহারা দেখেই বুঝেছিল আমি দুপুরে খাবার খাইনি। যদিও আমি বাহিরের খাবার খুব একটা খাই না, কিন্তু আপুর জোরাজোরিতে তবুও খেতে হলো। আপুকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম বাসায়। সারা দিনটা ভালোই কাটলো, অনেকদিন পর একটা সম্পূর্ণ দিন ভালো কাটলো। সন্ধ্যার পরপরই পড়তে বসলাম। রাত 9টার দিকে কলিং বেলের শব্দ, ক্রিং ক্রিং, আপু আসছে। আপু টিফিনের বাটিটা আমার হাতে দিয়ে বলল, যা তাড়াতাড়ি আগে গরম গরম খাবার খেয়ে নে। আপু প্রতিদিনই আমার প্রিয় প্রিয় খাবার রান্না হয় নাকি তোমাদের বাসায়? আরে সেরকম না, কাকতালীয় ভাবেই হয়তো তোর প্রিয় খাবারগুলি রান্না হচ্ছে আমাদের বাসায়। আমিও ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়ার পর তাকিয়ে ভদ্রতার খাতিরে আপুকে জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছো রাতের খাবার? না আমি খাইনি, আমি একটু লেট করেই খাই রাতের বেলা। বলো কি, তোমাকে বসিয়ে রেখে আমি খেয়ে যাচ্ছি? এত খাবার আমি এমনিতেও খেতে পারবো না, আসো দুজন মিলে খাই। না তুই খেয়ে নে। কি হবে খেলে, ছোট কালে তো অনেকবার দুজন মিলে খেয়েছি আমরা, আমার সব কিছুই ভালোভাবে মনে আছে ছোটকালের। আসো আপু আমি তোমাকে খাওয়াই দেই। আপু না করলো না, এগিয়ে আসলো আমার দিকে, আমি আপুকে খাইয়ে দিলাম। যদিও আমি আমার লাইফে কাউকে কখনো খাওয়াই দেই নাই, তাই আমার একটু কষ্ট হচ্ছিল, আপু সেটা ঠিকই বুঝতে পারলো। রবিউল তোর বউটা খুব ভাগ্যবতী হবে দেখিস, তোকে অনেক ভালোবাসবে। আপুর কথা শুনে লজ্জা পেলাম আমি খুব। খাওয়া শেষ করে আমি আর আপু আরও বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গিয়েছে। আপু অনেক রাত হয়ে গিয়েছে, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপুকে বাসায় দিয়ে পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে কাকা কাকির সাথে দেখা হলো। কেমন আছো রবিউল তুমি? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো বাবা আছি ভালোই। তুমি একদমই তো ভুলেই গিয়েছো আমাদের ছোটকালে সারা দিন থাকতে, মুয়ের সাথে এখন বড় হয়ে বছরে একটা বার আসতে পারো না? আমরা তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি। আসলে কাকি তেমন না, পড়াশোনার চাপে আমি বাসা ছেড়ে খুব কম বের হই। হুম, আর বোঝাতে হবে না, আজকে রাতে এখানেই থাকো, বাসায় তো কেউ নেই আর বাসায় যেতে হবে না। এমনভাবে বললো কাকি, আমি না করেও কাজ হলো না। একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব হতেই আপু আসলো রুমে। কিরে তুই দরজা না লাগিয়ে ঘুমিয়েছিস, দরজা লাগানোর কথা মনে ছিল না? তো কি মনে করে তুমি এই রুমে? কিছু মনে করে না, দেখতে আসলাম তোর ঘুম হচ্ছে কিনা। এই রুমে মশারিও নেই তাই কয়েল নিয়ে আসলাম। ধন্যবাদ আপু, অল্প অল্প মশাই কামড়াচ্ছে। মৌ আপু মুখ ধুয়ে আসছে, কানের পাশটায় বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। আমি লুকিয়ে দেখতে লাগলাম আপুকে, কিন্তু যা হবার তাই হলো, আপুর চোখে ধরা খেলাম। কিরে তুই হা করে কি দেখছিস? কই? কি কিছু না, খুব চালাক হয়েছিস তাই না? মোটেও চালাক না, আমি আপু খুব বোকা শোকা ছেলে। আমি গল্প করতে করতে একসময় আপু সোফাতেই ঘুমিয়ে পড়লো। আমি কয়েকবার ডাক দেওয়ার পরও ঘুম ভাঙলো না, খুব ইনোসেন্ট লাগছিল আপুকে। আমি আর আপুর ঘুম ভাঙাতে পারলাম না, একটা চাদর দিয়ে দিলাম আপুর উপর দিয়ে, আমিও বিছানায় শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছে জানি না, খুব ভোরবেলাতে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই তাড়াতাড়ি উঠে পড়, আর এই নে তোর জন্য চা। কাপটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে একটা চুমুক দিতেই চোখ থেকে সকল ঘুম নিমিষেই উধাও। আপু খুব সুন্দর হয়েছে, চা কে বানিয়েছে? চা কে আর বানাবে, আমিই বানিয়েছি। তুমি এত ভালো করে চা বানাতে পারো? এই তোকে মিথ্যা সান্ত্বনা দিতে হবে না, তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আয়। আমি চাটা অনেক সময় নিয়ে খেলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে। টুকটাক কথা হলো কাকা কাকির সাথে। আমাদের রান্না কি খেতে পারছো বাবা? হুম কাকি, খুব ভালো হয়েছে রান্না। মই রান্না করছে কয়েকদিন যাবত, তাই জিজ্ঞাসা করলাম আর কি।
খাওয়া দাওয়া শেষ করে আমি আপুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। 9টার দিকে আপুর কল আসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কি করছিস? বসে আছি। আমাকে একটু কলেজে রেখে আসবি? আমার স্কুটি তো ঠিক করা হয়নি, আজকে আমার 11:30 থেকে ক্লাস। আচ্ছা, একসাথেই যাবনি। ওকে, তুই যখন বের হবি তখন আমায় কল দিস, তাহলেই হবে। আচ্ছা আপু। কিছুক্ষণ পর রেডি হয়ে বাইক নিয়ে চলে গেলাম আপুর বাসার নিচে। কল দিয়ে আপুকে আসতে বললাম। কিছুক্ষণ পরে আপু এসে উপস্থিত হলো, তারপর আপুকে নিয়ে রওনা দিলাম। মনে মনে গান গাইতে ইচ্ছে করছিল, এই পথ যদি শেষ না হয় তবে আপু কেমন হবে তুমি বলো তো। এই বাকিটা তো আর মনে নাই, মনে না থাকাই ভালো। আপু এই গান শুনলে চলন্ত বেগে আমার গলা টিপে ধরবে। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আপু পড়তো 8-এ। আপুর সাথে আমি স্কুলে যেতাম ছোটবেলাতে। আপু আর আমি সবসময় একসাথে স্কুলে যেতাম। হাই স্কুল জীবন থেকে আপুর পেছনে এলাকার বিভিন্ন ছেলেরা ঘুরতো। আমাদের এলাকার সিনিয়র এক ভাই ছিল, ভাই টুকটাক পলিটিক্স করতো, এলাকায় খুব প্রভাব ছিল, তার জন্য সবাই ভয় পেত কম বেশি। ভাইয়ার নাম ছিল আকাশ। উনি আপুকে ওই সময় খুব পছন্দ করত। প্রতিদিনই স্কুলে যাওয়া আর আসার সময় আপুর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এভাবে 6 মাস চলে যায়। বেচারা ভাইয়ার জন্য ওই ছোট বয়সে আমারই মায়া জন্মে গিয়েছিল। একদিন সাহস করে আপুকে প্রপোজ করে ভাইয়া। আপু সরাসরি কোনো ভূমিকা না করে জানিয়ে দেয় আপু কোনো রিলেশনশিপে যেতে পারবে না, কিন্তু ভাইয়া তবুও হাল না ছেড়ে আপুকে ফলো করত। একদিন আবারও কথা বলার জন্য আপুকে ডাক দেয়। আপু ওই দিন না দাঁড়িয়ে হাঁটা শুরু করতে গেলে ভাইয়া আপুকে থামানোর জন্য আপুর হাত ধরার চেষ্টা করে, আর সাথে সাথে আপু দাঁড়িয়ে স্যান্ডেল খুলে আকাশ ভাইয়ার গালে বিদ্যুৎ গতিতে 5-7 বার জোতা দিয়ে মারল। পরে বিষয়টা এত ভাইরাল হয় যে আকাশ ভাইয়া লজ্জায় এলাকা ছেড়ে প্রবাসে পাড়ি জমায়। আমার কলেজের সামনে এসে আমি বাইক থামালাম। আপু তুমি এখানেই দাঁড়াও, আমার কলেজে একটু কাজ আছে, তা শেষ করে আসছি। আচ্ছা। কলেজে এসেছি আমাদের ডিপার্টমেন্ট প্রধান সালাম স্যারের সাথে দেখা করতে। ক্লাস টপার হওয়ার জন্য স্যার আমাকে খুব আদর করতো আর শাসনও করতো খুব। মীরার বিষয়টা জানার পর স্যার নিজেই আমাকে কলেজে আসতে মানা করেছিল, কারণ স্যার খুব ভালো করেই জানতো কলেজে আসলেই মীরা আর সাগরকে একসাথে দেখে আমার অবস্থা দিন দিন খারাপই হতো। সত্যি বলতে ক্যাম্পাসে সবাই জানতো কম বেশি ভালোবাসায় কতটা সিরিয়াস ছিলাম। স্যারের চেম্বারে গিয়ে দেখি স্যার নেই। অফিস সহকারীর সাথে কথা বলে জানতে পারলাম স্যার আমাদের ক্লাসে ক্লাস নিচ্ছে। আমি আমাদের ক্লাসের সামনে গেলাম, খুব নার্ভাস লাগছে, হয়তো অনেকদিন পর মীরার সাথে দেখা হবে। দরজা খুলে, স্যার আসতে পারি? হুম, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আমার ক্লাস শেষ, তুমি আমার রুমে আসো। তারপর স্যারের সাথে কলেজের ব্যাপারে কিছু কথা ছিল, সেগুলো বলে চলে আসলাম আপুর কাছে। তারপর আপুকে নিয়ে কলেজে নামিয়ে দিলাম। ধন্যবাদ, সাবধানে যাবে বুঝলি, আমাকে মেসেজ দিস, পৌঁছে। আমি বাধ্য ছেলের মতো মাথা নেড়ে চলে আসলাম। বাসায় এসে আপুকে একটা কল দিয়ে জানিয়ে দিলাম আপুর সাথে কথা বলে কেমন যেন একটা শান্তি পাই। এই শান্তিটার মানে কি সেটা আমি জানি না। বিকেলে আবার আপুর কল। কি রে রবিউল, কি করতেছিলি? তেমন কিছু না আপু। কাজ না থাকলে আমায় একটু নিতে আসতে পারবি? হুম, আমি আসছি। আপুকে নিতে গেলাম। আপুর কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে যাচ্ছিলাম, হুট করে আচমকা রাস্তায় কুকুর এসে পড়ল। আমার বাইকের সামনে যা হবার তাই হলো, ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না, রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম। তারপর আর কিছুই মনে নাই, চোখ খোলার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। উপর দিকে তাকিয়ে দেখি আমার হাত ব্যান্ডেজ করে ঝুলানো রয়েছে। ভালো করে চারপাশে তাকাতেই দেখি মৌ আপু আমার মাথার পাশে বসে কান্না করছে। আপু আমার চোখ খুলতে দেখেই চোখের জল মুছল। কান্না করছো কেন আপু? আমার কিছুই হয়নি, ঠিক আছি আমি। আমি তোকে আসতে না বললে কিছুই হতো না, সরি, তুই আমাকে মাফ করে দে। আপু তুমি পাগলের মতো কিসব বলছো, আসলে রাস্তায় হুট করে মাঝপথে কুকুর এসে যায়, কুকুর বাঁচাতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। একটু পরেই ডক্টর আসলো। ডক্টর আসার পর বুঝতে পারলাম আমার ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। আমাকে হসপিটালে আনছে কে আপু? আমি যতদূর জানি একটা গাড়ির ড্রাইভার তোকে পৌঁছে দিয়েছে, আর তোর ফোনের আমার নাম্বার প্রথমে থাকায় আমাকে কল দিয়ে জানায়, তারপর আমি আসছি। আমি এসে রাতুলকে কল দিছি, তারপর রাতুলও আসছে। আচ্ছা আপু, তুমি রাতুলকে কেন কল দিছ? এখন তো দিলেই আমায় বিপদে ফেলে। রাতুলের সামনে যদি তোমাকে আপু আপু করে বলি, তাহলে কলেজে আমার যেটুকু সম্মান আছে তার সবটুকু নিলাম করে দিবে ও। জানো না তো আপু, তুমি রাতুল থাকেই আমাকে পচানোর জন্য সবসময়। প্লিজ আপু, রাতুলকে বুঝতে দিও না যে তুমি আমার বড় আপু, প্লিজ আপু। আচ্ছা আচ্ছা, সে আমি দেখছি, কিন্তু বাবু তুমি আমাকে আপু বইল না আবার রাতুলের সামনে। আমাকে আপুর সাথে কথা বলতে শুনেই রাতুল ভেতরে আসলো। কিরে দোস্ত, তুই কি ভাবিকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাইক চালানো শুরু করেছিলি নাকি? সামান্য কুকুরের সাথে ধাক্কা লেগে এই অবস্থা, বড় কোনো গাড়ি থাকলে তো কথাই ছিল না।
হারামি, তুই কি আমাকে দেখতে এসেছিস নাকি আমাকে আরো খোঁচাতে এসেছিস? আরে না দোস্ত। আস্তে শোন, ডক্টরের সাথে কথা বল, দেখ কি বলে। আমি বাসায় চলে যাব, এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তোর দম বন্ধ হলেও 7 দিনের আগে রিলিজ দিবে না, কোনোভাবেই শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার সবচেয়ে অপছন্দের জায়গা হলো হসপিটাল। আচ্ছা তুই থাক দোস্ত, আমি সন্ধ্যার দিকে আসবো আবার তোদের জন্য খাবার নিয়ে। আরে ভাই, তোর খাবার আনতে হবে না, তুই ফ্রি থাকলেই এমনি আসিস। তুই এখন চুপ করে রেস্ট কর, তোর কিছু বলতে হবে না। ভাবি আমি গেলাম তাহলে, আমার বন্ধুর খেয়াল রাখেন ভালো করে। মৌ আপু মাথা নাড়িয়ে শুধু হুম বলল। রাতুল চলে যেতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, ও থাকলে কথা বলতে বলতে আমাকে জ্বালিয়ে মারত। আপু একটা কথা বলি। হুম বল। আমার তো আপু হসপিটালে থাকলে দম বন্ধ হয়ে আসবে, তুমি তো হবু ডক্টরই, দেখো না ডাক্তারের সাথে কথা বলে কিছু করে আমাকে বাসায় নিয়ে যেতে পারো নাকি। আচ্ছা দেখছি, তুই এত অস্থির হচ্ছিস কেন, তুই একটু শুয়ে থাক, আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে আসি, দেখি কিছু করা যায় নাকি। বেশ কিছুক্ষণ পর আপু আসলো রুমে। রবিউল, আমি ডক্টরের সাথে কথা বলছি, আমি মেডিকেলের ছাত্রী হয়, ডক্টর তোকে ছাড়পত্র দিতে রাজি হয়েছে, কিন্তু 7 দিন তোর নার্স হিসাবে আমাকে তোর পাশে থাকতে হবে। ও আচ্ছা, তাহলে থাক আমি এখানেই থাকি, তোমার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যাবে। এই তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি, আমার পড়ার কথা তোর ভাবতে হবে না। তারপর আপু আমার প্রেসক্রিপশনটা নিয়ে গেল, কিছু ইঞ্জেকশন আর ওষুধ আনার জন্য। আপু যাওয়ার 2 মিনিট পরই আচমকা মীরা এসে উপস্থিত। মীরাকে দেখে আমার বিরক্ত লাগছে। কেমন আছো, কি করে হলো এসব? বলেই তো ন্যাকা কান্না শুরু করে দিল। এই নাটকের তো আমি কোনো মানে বুঝতে পারলাম না, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, মীরার সাথে কথা বলার জন্য আমার ভেতরে কোনো কথা নেই। এমন সময় মৌ আপু এসে পড়ল। আপুকে দেখে মীরা আমার শরীর ধরে কান্না করছিল। মৌ আপুর দিকে তাকাতেই দেখি আপুর মুখটা কালো হয়ে গিয়েছে, আপু পুরো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল। রবিউল কে উনি তোমার? কেউ না তেমন, আমাদের ক্লাসেই পড়ে। আমার কথা শুনে এক মুহূর্তেই মীরার কান্না থেমে গেল, তেমন কিছু না বলে আপু আর আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি কিছুতেই হিসাব মেলাতে পারতেছি না, মীরা কেন আসলো হসপিটাল, এটা কি আমাকে নিয়ে মীরার নতুন কোনো গেম? মীরা চলে যাওয়ার পর আমি আর আপু একটা CNG করে আপুদের বাসায় চলে আসলাম। আপুর চোখের দিকে আমি তাকাতেই পারছি না, একটু পরপরই আপুর চোখ দিয়ে জল পড়ছে। আপু প্লিজ তুমি আর কান্না করো না, তুমি এভাবে যদি কান্না করো তাহলে আমি একটু সুস্থ হব না। আপু চোখের জল মুছে জোর করে হাসার চেষ্টা করলো। আপু কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছলাম, কিন্তু হাত ভাঙা থাকায় খাওয়া নিয়ে বাজলো বিপত্তি। আমি চামিচ দিয়েও ভাত তুলতে পারছিলাম না, পুরো হাতই শক্ত করে ব্যান্ডেজ করা, বাধ্য হয়ে আপু আমাকে খাওয়াই দিচ্ছিল। আপু তুমি এত ভালো করে খাওয়াই দিতে শিখলে কই থেকে, এর আগে কাকে কাকে খাওয়াইছো? আমার লাইফের ফার্স্ট কাউকে আমি নিজের হাতে খাইয়ে দিতেছি, বুঝলি? হুম বুঝেছি আপু। কি বুঝলি? এটাই যে আপু তুমি সব বিষয়ে পারফেক্ট একজন মানুষ। আপু একটা কথা বলি। হুম বল। তোমার BF নেই? হুম আছে আমার BF। আপুর BF আছে, এই কথাটা শুনে আমার ভেতরটা নাড়া দিয়ে উঠল। আপু আমি আর খাবো না, আমার পেট ভরে গিয়েছে। আপু চলে গেল প্লেট রেখে আসতে, বুঝলাম না আপুকে তো আমি ভালোবাসি না, তাহলে আপুর বিয়ে পাচ্ছে এটা শুনে আমার কষ্ট হচ্ছে কেন? তবে কি আমি আপুর প্রেমে পড়ে গিয়েছি? না এসব ভাবাও ঠিক না। আপু কিছুক্ষণ পর রুমে আসলো। কিরে রবিউল, মন খারাপ নাকি তোর? হুম একটু মন খারাপ, আব্বু আম্মুর কথা মনে পড়েছে। ও আচ্ছা, তুই শুয়ে শুয়ে বিশ্রাম নে, তাহলে কোনো কিছু লাগলে আমাকে ডাক দিস, আমার কিছু পড়া আছে আমি পড়তে বসবো। আচ্ছা আপু যাও তুমি। আর শোনো আপু, কাকা কাকিকে বলো তারা যেন আমার অ্যাক্সিডেন্টের কথা আব্বু আম্মুকে না জানায়, শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা সেটা আমি এখন বলে দিচ্ছি, তুই বিশ্রাম কর। আপু চলে গেল। আপু যাওয়ার সাথে সাথেই কেমন যেন শূন্যতা অনুভব করছি। শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি, কত না সুন্দর ছিল দিনগুলো, মীরা এসে আমার জীবনটা এলোমেলো করে দিছে। সত্যিকারে ভালোবাসা মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে, মিথ্যে ভালোবাসা তেমনি জীবনকে বিস্ময় করে তোলে। এই জন্যই হয়তো কোনো একজন বলেছেন, মদ খা পারলে গাঁজা খা তবু প্রেম করিস না, কলিজাটা পচে যাক তবু ভেতরটা ভালো থাক। 11টার দিকে আপু আসলো, সাথে 2 কাপ কফি এনেছে। এনে কফি খা ভালো লাগবে। আপুর থেকে কাপটা নিয়ে চুমুক দিতেই ভেতরটা শান্ত হয়ে গেল, অসাধারণ কফি বানিয়েছে আপু, কফি খেতে খেতে গল্প করছিলাম। আচ্ছা আপু তুমি কিন্তু বললে না তোমার BF আছে কিনা। এই তুই আমার BF এর খোঁজ খবর নিয়ে কি করবি বল, তোর কি মনে হয় আমার BF আছে কি না? মেডিকেলে পড়ে আবার BF, আমার সম্পর্ক ওই ডিপার্টমেন্টের বইয়ের সাথে। আপুর কথা শুনে তৃপ্তি পেলাম। আচ্ছা তোর GF নেই, তুই তো ডুবে ডুবে জল পান করিস।
সত্যি বলতে আমিও সিঙ্গেল এখন আপু, কিন্তু একটা রিলেশনে ছিলাম। আমি অতীতে কিন্তু মেয়েটা অল্পতেই ধোকা দিয়ে চলে গিয়েছে। আমার কথা শুনে আপু এভাবে হাসবে এটা আমি ভাবিনি। আপুর হাসির শব্দে আমার হৃদয়ে খুব আঘাত করলো। আমার কি দোষ নাকি? আমার দোষ এটাই, আমি অন্ধের মতো আমার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করেছি। আমার চোখ দিয়ে অজান্তেই জল এসে পড়লো। আরে পাগল, সরি, কান্না করে দিতে হবে তাই? আরে কলেজ লাইফে দু একটা প্রেম বিচ্ছেদের ঘটনা স্বাভাবিক, বুঝলি? দেখিস ওই মেয়ের চেয়েও ভালো একজন আসবে তোর জীবনে। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, ক্যারিয়ারে ফোকাস রাখ, এখন নতুন করে রিলেশনে জড়াস না। আর বেশ কিছুক্ষণ গল্প করে আপু আমাকে গুড নাইট জানিয়ে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম আপু চলে যাওয়ার পর। বেশ কিছুক্ষণ আপুকে মিস করলাম, ধীরে ধীরে আপুর সাথে ক্লোজ হয়ে যাচ্ছি। খুব ভালো লাগে আপুর সঙ্গ এখন আমার। আপুর সাথে যতক্ষণ থাকি একবারের জন্য মীরার কথা মনে হয় না। আমার পরের দিন সকালে কাকি আর মৌ আপু ঝগড়া হচ্ছিল। আমি অবশ্য ঝগড়ার কারণ বুঝতে পারলাম না, শুধু বুঝতে পারলাম আপু যেন কী নিয়ে কাকির সাথে তর্ক করছিল। ভদ্রতার জন্য আমি রুমেই ছিলাম চুপচাপ। আপু আমাকে সকালে খাবার খাইয়ে দিয়ে চলে গেল কলেজে, তেমন কোনো কথা বলল না। আপু আমি ভালো করে বুঝতে পারলাম আপুর মন খারাপ, আমিও তাই কিছু জিজ্ঞাসা করলাম না। শুধু মন খারাপ হলে এক কথা আপুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক রেগেও আছে আপু। আপু চলে গেল কলেজে। আপু চলে যাওয়ার পর কাকির সাথে কথা বলে বুঝতে পারলাম মৌ আপুর বিয়ের কথা চলছে, বিয়ের অনেক আগে থেকেই ঠিক, কিন্তু আপুর জন্য হয়নি। এসএসসি থেকে কাকা কাকি জোর করছে বিয়ের জন্য, কিন্তু আপু পড়াশোনার অজুহাত দেখিয়ে 3 বছর যাবৎ বিয়েটা আটকে রেখেছে। যে ছেলের সাথে বিয়ে ঠিক সে আপুর খালাতো ভাই, আমেরিকান প্রবাসী। বিয়ের পর হয়তো আপুকেও সাথে করে নিয়ে যাবে, আপুকে আমেরিকার একটা মেডিকেলে ভর্তিরও ব্যবস্থা করে দিবে। কাকির সাথে কথা বললে আমার ভেতর থেকে যেন শক্তি হারিয়ে গেল। আপুর সংস্পর্শে এসে আমি অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছি, আর আপুকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা আমি কল্পনাও করিনি। সারাটা দিনই রুমে শুয়েছিলাম, ঘুমানোর অনেক চেষ্টা করলেও মোটেও ঘুমাতে পারলাম না। বিকেলবেলা একটু ছাদে গেলাম, ফোনটায় গান বাজিয়ে আমি বসে বসে সূর্যাস্ত দেখছিলাম। এমন সময় হুট করে আপুর ডাকে হুঁশ ফিরল। কিরে ছাদে কি করিস একা একা? আমি তোকে সারা বাসা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছি, তা তোর মন কি খারাপ নাকি? না মন খারাপ না, এমনি বসে আছি একটু। সকালে কাকির সাথে কী নিয়ে ঝগড়া করলে? যদিও আমি জানি কী নিয়ে আপু ঝগড়া করেছে, তবু আপুর থেকে শোনার জন্য জিজ্ঞাসা করেছি। ও ভালো কথা মনে করেছিস, তোকে একটা কথা বলি, কাউকে বলিস না। আচ্ছা আপু বলো। আমার বিয়ে ঠিক করেছে আম্মু আব্বু, 3 বছর অনেক কষ্টে আটকে রেখেছি, কিন্তু এবার আর পারবো না রে। আমি হয়তো বিয়ের আগে কোনো পাগলামি করে ফেলতে পারি। তুই কথা দে, আমি যাই করি না কেন তুই আমাকে সাহায্য করবি। আপু এমনভাবে বললো আমি না করতে পারলাম না। আপুকে কথা দিয়ে ফেললাম, যাক ভালোই লাগছে। আপু তাহলে কোনোভাবে হয়তো নিজের বিয়েটা আটকে দিবে। 10 দিন পার হয়ে গিয়েছে, আজকে আমার ব্যান্ডেজ খুলে দিল আপু, আমি এখন পুরোপুরি সুস্থ। আম্মুর সাথে কথা হয়েছে, আমি বলেছি তোমরা আরও কিছুদিন থাকো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপুদের বাসা থেকে আমার বাসায় চলে আসছি, ভালোভাবেই চলছিল দিন। টুকটাক খোঁজ খবর আপুই নেয় আমার, আর খাবার তো আপুই দিয়ে যায়। এর মধ্যে একদিন রাত 2টায় আপুর কল, আমি একটু ভয় নিয়ে রিসিভ করলাম। এত রাতে আপু কি মনে করে কল দিল? এই তোকে কয়বার কল দিছি দেখ, আর আমি 22 বার কল দিছি এইবার নিয়ে। সরি আপু আমি ঘুমেছিলাম। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপু বলো। কিছু হয়নি, দরজা খোল তাড়াতাড়ি। এই দরজা খুলতে বসে তোকে খুলবি নাকি মার খাবি? আমি কিছুটা অবাক হয়ে দরজা খুললাম, খুলেই তো কারেন্টের শক খেলাম। আপু একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকে আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তাড়াতাড়ি তোর কিছু প্রয়োজনীয় কাপড় গুছিয়ে নে, আমি বাসা থেকে পালিয়েছি। আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। কি হলো, কথা কানে যায় নাই? আপুর থাপ্পড়কে হুঁশে ফিরলাম, ব্যাগ গুছিয়ে নিয়ে বাসা তালা দিয়ে বের হলাম। এখন আমি আর আপু রেডি স্টেশনে দাঁড়িয়ে আছি, আমি এখনো জানি না আপু কই যাবে। চারদিকে শুনশান নীরবতা, দেখে বোঝার উপায় নেই এই স্টেশনগুলো দিনের বেলায় কতটা ব্যস্ত হয়ে পড়ে। স্টেশনে যদি কোনো মানুষ হতো তাহলে এখনকার পরিস্থিতি হতো ঠিক কমায় যাওয়া একজন রোগী। কিছু মানুষ স্টেশনে রাত্রি যাপন করে, যাদের থাকার মতো আশ্রয় নেই। কতই না অদ্ভুত রহস্যময় আমাদের এই পৃথিবী। অনেক ঘর ফাঁকা আছে আমাদের দেশে যেখানে ঘুমানোর কেউ নেই, আর এখানে ঘুমানোর মানুষ আছে কিন্তু ঘর নেই। দিন শেষে আমরা মিথ্যে করে বলে ফেলি উচ্চ গলায়, মানুষ মানুষের জন্য। আমার মনে হয় এটা বলা ঠিক না, এখন বলা উচিত মানুষ স্বার্থের জন্য। আপুর দিকে তাকিয়ে আমি কিছুই বুঝতে পারছি না, এরকম পরিস্থিতিতে এত চুপ করে আছে কেমন করে? আপুর ডাকে কিছুটা হক চকিয়ে গেলাম। রবিউল। বলো আপু। এই শোন, সবার আগে তুই আমাকে এই আপু বলাটা অফ করে রাখ, যেভাবে আপু আপু করিস মানুষের সামনে না আবার বিপদে ফেলে দেয়। আপুর কথার আগামাথা কিছুই বুঝলাম না, আপু বললে আবার কিসের বিপদ হবে? আমি না বুঝে ইশারায় মাথা নাড়ালাম। আপু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল, আমি একদম চুপ করে আছি।
এই নে টিকিটগুলো তোর কাছে রাখ। টিকিট হাতে নিয়ে বুঝতে পারলাম আমরা সিলেট যাচ্ছি। গড়ির দিকে তাকিয়ে দেখি 3:40 বাজে, রেল আসবে 3:55-তে, আর এই স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক 4টায়। আপু, তোমার প্ল্যানিং এর কিছু তো বললে না, 2 ঘন্টা যাবত তোমার সাথেই আছি শুধু। শোন, এখন কোনো কথা নয়, রেলে চড়ার পর আমি সব বলবো। আমি শুধু মাথা নাড়ালাম। আমরা দুজনে মিলে রেলে চড়লাম। আমরা ভিআইপি কামরায় উঠেছি। আমরা বাদে পুরো কামরাই, কয়েকজন কাপল বাদে পুরো কামরাই ফাঁকা ছিল। একটা হুইসেল দিয়ে চালু হলো রেল। রেল চালু হতে আপু মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলো। আচ্ছা আপু, এখন বলো তোমার পুরো প্ল্যান কি? তুই তো কিছুটা জেনেছিলি আগেই। আম্মু আর আব্বু আমার উপর জিদ করে কোনো ধরনের অনুষ্ঠান না করে আজকে আমাকে বিয়ে দিয়ে দিত। আমি রাজি না হলে জোর করেই দিত বিয়ে আজকে। আমি কোনো উপায় না পেয়ে রাতে বাসা থেকে লুকিয়ে চলে আসছি। তাড়াহুড়োতে মাথায় বুদ্ধিতে আসেনি, আর তোকে কল দিয়েও পেলাম না। কত চিন্তা হলো আমার জানিস, যখন তুই কল রিসিভ করছিলি না তখন একেবারে জন্য মনে হচ্ছিল তুই কল না ধরলে নিজেই নিজের একটা ক্ষতি করে ফেলবো। আল্লাহর রহমতে তুই 22 বারেই রিসিভ করে ফেলেছিস। সরি আপু, আসলে আমি ঘুমিয়েছি 1টার দিকে, আর তুমি কল দিছো 2টার দিকে, তাই ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না। তোর আসার সময় প্রয়োজনীয় কিছু কাপড় নিয়ে আসছি সাথে করে, আর আমার কাছে ক্যাশ টাকা ছিল 50,000, সেগুলো নিয়ে আসছি। টিউশনি করে জমিয়েছিলাম টাকাগুলো। কমপক্ষে 1 মাস বাসায় যেতে পারবো না, আমি বাসায় গেলেই বিয়ে কনফার্ম। আমি যতদূর জানি ভাইয়ার ছুটি 1 মাসের মতো, ভাইয়া চলে যাওয়ার পরে আমি বাসায় যাব। এই 1 মাস আমরা সিলেট থাকবো। এখন তোর কোনো আইডিয়া বা পরামর্শ থাকলে আমায় দে। আপু, তুমি তোমার ফোনের সিম খুলে ফেলে দাও, আর আমিও আমার সিম খুলে ফেলছি। সিম খুলে ফেললাম কেন আমরা? আসলে আপু, তুমি তো জানোই তোমার আব্বু কত প্রভাবশালী লোক, হয়তো কাল থেকে পুলিশের মাধ্যমে তোমাকে খোঁজা শুরু করবে। তখন এই সিম থাকলে আমরা খুব সহজেই ধরা খেয়ে যাব। তুই আসলে একটা জিনিয়াস। আপু, আমাকে জিনিয়াস বলাতে আমি খুব খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। রেল চলছে তার আপন গতিতে। আপুর 2 চোখ ভরে প্রচণ্ড ঘুম। 30 মিনিট পার হতে না হতেই আপু ঘুমিয়ে গেল, আমার কাঁধে মাথা রেখেছে। কেন জানি বিষয়টাতে আমি খুব শান্তি পেলাম। পুরোটা জার্নিতে আপু ঘুমিয়েছে আমার কাঁধে মাথা রেখে। ঘুম থেকে উঠে একটাবার ধন্যবাদও দিল না। আপু মানুষ কত নিষ্ঠুর। আপুর এই ঘুমের জন্য আমি 6 ঘন্টা টানা একভাবে বসেছিলাম। নড়াচড়া করার ফলে যদি আপুর ঘুম ভেঙে যায়, এই জন্য স্থির ছিলাম। 10টার দিকে আমরা সিলেট শহরে নামলাম। ঢাকার মতো এত ব্যস্ত না সিলেট নগরী, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেই মনটা ভালো লাগলো। অনেকদিন যাবত ঢাকায় ধুলোবালি জ্যাম আর গাড়ির হর্নে জীবনটা একটা জেলখানা হয়ে গিয়েছিল। অনেকদিন পর মুক্ত লাগছিল নিজেকে। আপু শোনো, আমরা আপাতত কারোর সাথে যোগাযোগ করব না, কারণ আমাদের পরিচিত কারোর সাথে যোগাযোগ করলে পুলিশ সেই সূত্রের মাধ্যমে আমাদের ঠিক বের করে ফেলবে। আচ্ছা, করব না এখন, প্লিজ চল। কোনো হোটেলে আমার খুব ক্ষুধা লেগেছে। চলো। আমি আর আপু একটা হোটেলে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা কিছু হোটেলে যোগাযোগ করলাম থাকার জায়গার ব্যবস্থা করার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা পারলাম না। ব্যবস্থা করতে হোটেলে স্বামী স্ত্রী ব্যতীত এলাও না, পুরো বিপদে পড়ে গেলাম। চুপ করে বসে আছি আমি আর আপু একটা গাছের পাশে। আমার খুব চিন্তা লাগছিল, রাত হলেই বিপদ বেড়ে যাবে। এর মাঝে আমি আর আপু স্বামী স্ত্রীর পরিচয়ে বাসাও ভাড়া করতে চেষ্টা করছি, কিন্তু হয়নি সেই চেষ্টা সফল। সবারই এক কথা, বিয়ের ডকুমেন্ট ছাড়া কিংবা কারো রেফারেন্স ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে না। হুট করে আপু বলে উঠল, পেয়ে গিয়েছি আইডিয়া, চল তাড়াতাড়ি। কোথায় যাব কিছু না বলেই বলছো যেতে? কাজী অফিস যাব আমরা, এখন বিয়ে করে নিব, তারপর একটা বাসা ভাড়া নিব, এত ঝামেলা যেতে পারবো না। কি মেয়েরে, আল্লাহ সামান্য বাসা ভাড়া নেওয়ার জন্য বিয়ে করে নিবে? তুমি এই বাসা ভাড়া নেওয়ার জন্য এখন বিয়ে করবে? কেন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? ঢাকা গিয়ে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, কেউ জানবেও না। বিয়ের কথা শুনে অবাক হলেও কিছুটা ভালো লাগলে, ও ডিভোর্স শব্দটা শুনে কেমন যেন শূন্যতা অনুভব করলাম। ভয় পাওয়ার কি আছে, তুমি যা ভালো মনে করো। চল। একটা রিক্সা করে কাজী অফিসে গেলাম আমরা। কিছু ঝামেলা ছিল সাক্ষীর, কিন্তু টাকা কিছু বেশি দেওয়াতে সব ঠিকঠাকই হলো। সব কাজ শেষ করে আমরা বিয়ের ডকুমেন্ট নিয়ে একটা বাসাও ভাড়া করে নিলাম। বাড়িওয়ালা 2 জন বৃদ্ধ আর বৃদ্ধা আমাদের বিয়ে কতদিন যাবত হয়েছে জিজ্ঞাসা করলো। আপু বুদ্ধি করে কিছু মিথ্যা লাগিয়ে বলল, আমরা লুকিয়ে বিয়ে করেছি আজকে। আর কিছু ইমোশনাল কথা বলাতে বাড়িওয়ালা রাজি হয়ে গেল। আমরা অগ্রিম মাসের ভাড়া দিয়ে রুমে উঠলাম। আর শোন বাবারা, এই রুমে আগে 2 জন থাকতো, 6 মাস থাকার পর বাসা ভাড়া না দিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সব রেখেই চলে যায়। তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যাক, খুব ভালো হলো। বিছানা থেকে শুরু করে রান্নার প্রয়োজনীয় সবই আছে, মেঘনা চাইতেই জল। আপিও খুব খুশি হলো, বাড়িওয়ালা চলে গেল, আমি আর আপু বিছানায় বসে আছি। না চাইতেও আমার চোখ দিয়ে জল এসে পড়ছে। কী থেকে কী হয়ে গেল,
সত্যি বলতে আমার বিয়ে নিয়ে অন্যরকম একটা স্বপ্ন ছিল। সামান্য কিছু সুবিধার জন্য বিয়ে করতে হলো, অথচ কালেমা থেকে কবুল বলা সবই কতটা দামি। কিরে তুই কান্না করছিস কেন? কই কান্না করছি না, চোখে হয়তো ধুলো গিয়েছে। আচ্ছা তুই রুমে থাক তাহলে, আমি ফ্রেশ হয়ে আসি। আপু চলে গেল ফ্রেশ হতে, আমি বিছানায় বসে বসে ভাবছি আজকে রাতটা আমার বাসর রাত। আপু গোসল করে আসছে, আপুর ভেজা চুলগুলো একটা তোয়ালে দিয়ে বাঁধা, কানের পাশে কিছু চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। আপুকে এই অবস্থায় দেখে আমি পুরো শক খেলাম। কিরে তুই কি দেখিস অমন করে? মনে হয় আজকেই তুই প্রথম দেখছিস আমায়। যা গোসল করে আয়। যাচ্ছি। আমি গোসল করে আসলাম, এসে দেখি আপু তার চুল ছেড়ে দিয়েছে শুকানোর জন্য। আপুর এত বড় চুল আমি তো বুঝতেই পারিনি, এর আগে আপুকে যতবার দেখেছি আমি কখনো আপুর চুল দেখিনি। আজ দেখে আমি তো পুরো অবাক, এত পড়াশোনা করে আপু কেমন করে তার চুল সামলাতো। আপু একটা কথা বলি? বল। আচ্ছা আপু তুমি কেমন ছেলেকে বিয়ে করতে চাও? তোর মতো ছেলেকে আমি এগুলো নিয়ে ভাবিনি কখনো। সত্যি কথা হলো আমি মেডিকেল কোর্স শেষ করেই বিয়ে করতে চাই, তার আগে এগুলো নিয়ে ভাবতে চাই না। ও আচ্ছা। আচ্ছা দেখ রবিউল, এখন তো এই বাসায় আমরা কমপক্ষে এক মাস থাকবো, আর যেহেতু আমরা এখানে স্বামী স্ত্রী হয়ে বাসা ভাড়া নিয়েছি, তাই তুই আমাকে টোটালি আপু বলা অফ কর। সবসময় তুই আমাকে নাম ধরে ডাকবি, আপু আর নাম ধরে ডাকতে গেলে দেখবি গুলিয়ে ফেলবি। এখানে আমাদের না চাইলেও স্বামী স্ত্রীর মতো অভিনয় করতে হবে, আর সেটা না করলে ধরা খেলে আবার পুলিশেও দিতে পারে। এখনকার মানুষ অনেক সচেতন, তো এখন থেকে আমি তোকে তুমি করে বলবো আর তুই আমাকে নাম ধরেই ডাকবি, ঠিক যেরকম স্বামী স্ত্রীরা কথা বলে। আপুর কথা শুনে ভালোই লাগলো, নিজেকে সত্যি সত্যি জামাই মনে হচ্ছিল। কিন্তু তুমি আবার কিছু মনে করবে না, বলবে না তো যে বেয়াদবি করছি? আরে পাগল তুই, আমি তো বলছি সব করতে, বিপদের জন্যই তো আমরা এসব করছি। আচ্ছা মৌ, খুব ভালোবাসা মিশিয়ে আপুকে নাম ধরে বললাম। রাতের বেলায় আবার বাড়িওয়ালা আসলো আমাদের রুমে। তোমাদের নামই তো ভালো করে জানা হলো না। আন্টি আমার নাম রবিউল আর ওর নাম মৌ। ও আচ্ছা, তোমাদের খুব ভালো মানিয়েছে, কিন্তু দোয়া করি তোমরা অনেক সুখী হও। এই যে তোমাদের জন্য রাতের খাবার নিয়ে আসছি, এখন তো আর কিছু রান্না করতে পারবে না, আর হোটেলও বাসা থেকে অনেক দূরে, তোমরা দুজন মিলে খাবার খেয়ে নিও, আমি আসি তাহলে। আচ্ছা আন্টি, যাক ভালোই হলো, খুব ক্ষুধা লেগেছিল আমার। আচ্ছা মৌ চল আমরা খেয়ে নিই তাহলে, তোমাকে কি খাইয়ে দিতে হবে? আপু আমার দিকে খুব অবাক হয়ে তাকালো। তুই এমন করে কথা বলিস কেন? কেমন করে বলি? এমন ভাবে বলছিস যেন আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী। থাক থাক, কথায় আসে তো, কানার ভালো করতে নেই, তুমি বললে যেন আমরা স্বামী স্ত্রীর মতন থাকি, আর এখন বলছো আমি কিভাবে কথা বলছি, আর তুমি নিজেই বললে স্বামী স্ত্রীর মতন অভিনয় করতে। হ্যাঁ বলছি তো। তো এখন তুমি আমাকে তুই করে বলছো কেন? সরি সরি, আসলে সারা জীবন তুই করে বলেছি, আচ্ছা এরপর থেকে আর হবে না, সরি, তুমি রাগ করো না, আমি তুমি করেই বলবো, কিন্তু দয়া করে এইটার ফায়দা নিও না, যদি কোনো রকম ফায়দা নিতে চাও তাহলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, আরে তুমি কি আমাকে ওই ধরনের ছেলে ভাবো? না সেটা ভাবিনি, কিন্তু ছেলে বলে কথা। মৌ তুমি আমার চরিত্র নিয়ে কথা শোনালে। হয়েছে হয়েছে, এখন আর ঝগড়া করতে হবে না, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এখনই ঘুমিয়ে পড়বো? কেন না ঘুমিয়ে কি করবো আমরা, ফোন তো সিম নেই যে একটু অনলাইনে যাব। তাই বলে বাসর রাতে ঘুমানো কি ঠিক হবে? বাসর রাত মানে? আরে দেখো আমাদের বিয়েতে কোনো ভেজাল নেই, পিওর ভাবে বিয়ের সব কাজ সম্পূর্ণ করেছি আমরা, ইসলামী শরীয়ত মেনেই তো বিয়ে করেছি, সেই হিসেবে আমাদের তো বাসর রাতই আজকে। চলো না মৌ, সকল নিয়ম ভেঙে ফেলি আজকে আমরা। আমার কথাগুলো শুনে এক মুহূর্তে আপুর চোখে ভয় চলে আসলো, যদিও কথাগুলো আমি সব বলছি মজা করে। রবিউল তুমি প্লিজ এসব বলো না, আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি, আমি জানি আমি ভুল করলেও তুমি কোনো ভুল করবে না। সরি আমি তোমার সাথে একটু মজা করেছি, আপুর নাম ধরে ডাকতে আমার খুব লজ্জা লাগে, কিন্তু তবুও অভ্যাস করে নিতে হবে, কারণ অন্য কেউ আপু ডাক শুনে ফেললে আবার ঝামেলায় পড়তে হবে। আচ্ছা চলো আমরা তাহলে এখন ঘুমাই, সারাদিন তো অনেক ধকল গেল আমাদের উপর দিয়ে, কিন্তু বিছানায় যেতেই হলো, আর এক বিপত্তি, দুজনে আমরা এক বিছানায় ঘুমাবো। এই তুমি আমার সাথে ঘুমাবে কেমনে? তুমি নিচে ঘুমাও আমি বিছানায় ঘুমাবো। আমাকে দিয়ে এত কিছু করিয়ে তুমি কি আমাকে নিচে রাখতে যাচ্ছ? আর এই ঠান্ডায় আমি ফ্লোরে ঘুমালে কালকে আমাকে কবর দিতে হবে। তাও ঠিক। একটা কাজ করো, বিছানার মধ্যে বালিশ দাও, আমি ওপাশে আর তুমি ওপাশে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আপু আর আমি শুয়ে আছি, গত 24 ঘন্টায় কত কিছুই না ঘটে গেল, কল্পনায়ও এগুলো কখনো আমার মাথায় আসতো না। কিছুদিন আগেও যাকে হারানোর ভয়ে আঁতকে উঠেছিল আমার অবচেতন মন, আর আজকে তার সাথে এক বিছানায় রয়েছি, আবার হয়তো এক মাস পর কোথায় থাকবো
সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে। অনেক চেষ্টা করেও আমার ঘুম আসছিল না। আপুর দিকে একটু তাকাতে দেখি আমি গভীর ঘুমে আছি। এত তাড়াতাড়ি ঘুমাই কেমনে মানুষ? আপুকে নিষ্পাপ লাগছিল ঘুমন্ত চেহারায় আপুকে দেখে একটু লোভ হচ্ছে। আপুকে যদি একটু স্পর্শ করতে পারতাম। কি সব ভাবছি রাতে আমি, আপুকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমানোর জন্য খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। সকালবেলায় আপুকে দেখে স্বপ্নের কথা মনে হতেই আমার লজ্জা লাগছিল। রাতে স্বপ্ন দেখেছি আপু আর আমি শুয়ে আছি, আমি কোনো একটা কারণে রাগ করেছি। এই রবিউল, তুমি আমার উপর রাগ করে আছো কেমনে? তবু আমি কোনো কথা বলছি না। আপু বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, আমি চুপ করে আছি। একসময় এসে আপু জোর করে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে খুব জোরে একটা আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আপু ছেড়ে দেওয়ার পর আমি হাঁপাচ্ছিলাম। এই তুমি কি নিয়ে হাসছো? কিছু না, এমনি হাসছি। সারাদিনে আপুর সাথে খুনসুটি ভালোই কাটলো, বিয়ের প্রথম দিন। মৌ, আমি একটু বাইরে যাব, তুমি বাসায় থেকো, কোথাও যেও না। আমাকে একা রেখে কই যাবে তুমি এই নতুন জায়গায়? আমার একটু দরকার আছে, থাকো তাহলে। আমি গেলাম, আমার মানি ব্যাগটা নিয়ে বের হলাম। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে শহরে গেলাম। আসলে আমি শহরে আসছি মৌ আপুর জন্য কিছু বই কিনতে। আমি চাই না এই এক মাসে আপুর পড়াশোনার ক্ষতি হোক, তাই দেখি কিছু বই ম্যানেজ করা যায় নাকি। আসার সময় লুকিয়ে আপুর কলেজের কার্ডটা নিয়ে আসছি। আপুর কার্ডে সব লেখা ছিল। আমার বই খোঁজার জন্য বেশি কষ্ট হলো না। মেডিকেল কলেজের একটা লাইব্রেরি থেকে আপুর সেমিস্টারের সব বই কিনে নিলাম। সব মিলিয়ে 3,000 টাকার বই কিনলাম। ভালোই সময় লেগে গেল বই কিনতে কিনতে। বাসায় ফিরতেই আপু এমনভাবে দরজা খুলে দিল যেন খুব মিস করছিল। এত দেরি করতে হবে তোমার? যদি সত্যি তোমার বউ হতাম, একা রেখে এত সময় বাহিরে এইভাবে থাকতে পারতে? জানো কতটা চিন্তা হচ্ছিল আমার। সরি, তোমার জন্য ছোট একটা সারপ্রাইজ আছে বলেই মোয়ের হাতে বইয়ের প্যাকেটটা দিলাম। আমি আসার সময় গিফট পেপারে করে মুড়িয়ে নিয়ে আসছিলাম। বইগুলো গিফট পেপার খুলে আপু খুশিতে চিৎকার করে, এসে আমায় জড়িয়ে ধরল। আমি তো পুরো শকড। কয়েক সেকেন্ড পর আপু আমায় ছেড়ে দিয়ে, সরি আমি উত্তেজনায় তোমায় জড়িয়ে ধরে ফেলেছি, বইগুলোকে খুব মিস করছিলাম। আমি জানো তুমি এক মাসে কমপক্ষে 450 ঘন্টা পড়তে হবে, অনেক পিছিয়ে পড়তাম বইগুলো না পেলে। অনেক অনেক ধন্যবাদ তোমায়। আপুর খুশিতে মনটা ভরে গেল। প্রিয়জনের জন্য কিছু করতে পারাটা বেশি কিছু না, শুধু একটা চেষ্টার। এভাবে কিছুদিন চলে গেল। আপুর সাথে সম্পর্কটা অনেক বন্ধুত্বে রূপ নিয়েছে, খুব ভালো বোঝাপড়া আমাদের মধ্যে। এখন আর আপুকে আপু বলতে ভালো লাগে না, নাম ধরেই ডাকতে বেশি ভালো লাগে। বন্ধুত্বে নাম ধরেই ডাকে সবাই, আর আমরাও এটাই করেছি। সিলেট এসেছি 20 দিন হলো। এর মাঝে আমি আমার আম্মুকে কল দিয়ে বলেছি সব কিছু। আম্মু প্রথমে রাগ করলেও পরে বুঝিয়ে বলার পর শান্ত হয়েছে। তোমার ভাবতে অবাক লাগে না? কি ভাবতে অবাক লাগবে? তুমি আমার একটা সময় কিংবা 20 দিন আগেও শুধু আপু আপু করতে, আর এখন তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গিয়েছো। জানো আমার ভাবতেই অবাক লাগে, আমি কখনো ভাবিনি তোমাকে তুমি করে বলে আমি এত প্রশান্তি পাবো। জানো এখন আমার মনে হয় আমি বাদেও আমার একটা মানুষ আছে যে আমার পাশে আছে। আমার মনে হয় আমি নিজে নিজের কাছে যতটা সেফ, আমি তোমার কাছেও ঠিক ততটাই সেফ। আমি চাই রবিউল তুমি আমার বন্ধু হয়ে সারাটা জীবন আমার পাশে থাকবে, কথা দাও। মৌ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তোমার সাথেই আছি, কথা দাও তবুও তুমি। মৌ আপু একদম আগের মতো নেই, আমার সাথে এমন ভাবে পাগলামি করে যেন আপু একদম ছোট হয়ে গিয়েছে। কথা দিচ্ছি তোমার সাথে আমি ততদিনই থাকবো যতদিন তুমি আমাকে তোমার সাথে রাখবে। এই তুমি এরকম ফিলোসফিক্যাল কথা বলো কেন, সোজাভাবে বলতে পারো না? থাকবো তোমার সাথেই, তুমি যখন থাকবে না তখন তো আর চাইলেও আমি থাকতে পারবো না। আচ্ছা আমি কই যাব? তুমি তো আর সারা জীবন এরকম থাকবে না, একদিন বিয়ে করে পাড়ি জমাবে অন্যের শহরে, তখন চাইলেও আর তোমার পাশে থাকা হবে না। মো একেবারে চুপ হয়ে গেল। আমিও কিছু না বলে রুমের বাহিরে চলে আসলাম। অজান্তেই চোখের কোণে জল এসে গিয়েছে। মৌ আমার সাথে আছে এটা সত্য, আর একদিন অন্যের সাথে থাকবে সেটা বাস্তবতা। বাস্তবতা সবসময় কঠিন, যেটা না চাইলেও আমাদের মানতে হবে। বেশ কিছুক্ষণ রুমের বাহিরে থাকার পর রুমে গেলাম, গিয়ে দেখি বসে বসে পড়ছে। মেডিকেলের ছাত্রীরা এতটা পড়ে সেটা মৌকে না দেখলে বিশ্বাসই হতো না। মৌয়ের মতো মনোবল সবারই থাকা উচিত, এত বিপদের সময়ও নিজের স্বপ্ন থেকে একটু পিছপা হয়নি। আচ্ছা আমিও তো পড়াশোনা করছি, আমারও তো স্বপ্ন আছে, তেমনই হয়তো মৌয়েরও কোনো স্বপ্ন আছে। মৌ আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, তুমি পড়া শেষ করে রাতের খাবার খেয়ে নিও। কেন তুমি খাবে না? আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নিও।
তুমি না খেলে আমিও খাব না। কেন পাগলামি করো বলো? পাগলামি করো না। তুমি না খেলে আমিও খাব না, সোজা বলে দিলাম। আচ্ছা তুমি পড়ো তাহলে, আমি একটু শুয়ে থাকি, তুমি খাওয়ার সময় আমাকে ডেকে নিও। ঘুমিয়ে গিয়েছিলাম মোয়ের ডাকে, ঘুম ভাঙলো। ওই রবিউল ওঠো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। আমি না খেলে চলে না, আমার খুব ঘুম পেয়েছে, প্লিজ। এই তুমি উঠবে নাকি আমি পানি ঢেলে দিব? উঠছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে আসলাম। মৌ খুব ভালো রান্না করতে পারে। প্রথম কয়েকদিন আমি হোটেলে থেকে খাবার আনলে ও পরে মৌ বুঝতে পারে যে আমি বাহিরের খাবার খেতে পারি না। তারপর থেকে মৌই রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর মৌ একসাথে ঘুমিয়ে পড়লাম। সকালে মৌয়ের ডাকে ঘুম ভাঙলো। রবিউল ওঠো, ফ্রেশ হয়ে আসো, আজকে কিছু কেনাকাটা করতে হবে আমার। আমি ফ্রেশ হয়ে আসলাম, তারপর নাস্তা করে রিকশায় করে আমি আর মৌ মার্কেট যাচ্ছি। হুট করে রিকশাওয়ালা মামা বলে উঠল, মামা এখন কথা কই, কিছু মনে করবেন না তো? বলো মামা, মনে করব কেন? আপনাদের তো এই এলাকায় আগে দেখিনি, আপনারা কি নতুন আইছেন এই এলাকায়? মামা আমরা নতুন আসছি। আচ্ছা মামা, আপনারা নতুন বিয়ে করছেন তাই না? কিন্তু কেন? না এমনিতেই জিজ্ঞাসা করলাম, আপনাদের খুব ভালো মানিয়েছে। রিকশাওয়ালার কথা শুনে মোয়ের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। একটা শপিং মলের সামনে আমরা দুজন নেমে পড়লাম। কিছু কাপড় কিনলো মৌ, সাথে আমাকে দুটো টি শার্টও কিনে দিল। কেনাকাটা শেষ করে বাসায় ফিরছিলাম, কিন্তু হুট করে মৌ রিকশা থামাতে বলল, চলো না চা খাবো, সিলেটে এসে যদি এখনকার চা না খাই তাহলে সিলেট থাকাটাই বৃথা। যদিও আমি চা খাই না, তারপরও দুজন মিলে স্পেশাল চা খেয়ে নিলাম। তারপর দুজন কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার মাথা ঘুরাচ্ছিল, আমি শুয়ে পড়লাম। মৌ ফ্রেশ হয়ে পড়তে শুরু করলো। এই মেয়েটা কি পড়া বাদে কিছু বোঝে না? আমার তো মুড হতেই 30 মিনিট লাগে পড়তে বসার সময়, আর মৌ সুইচের মতো অন অফ হয়ে যায়। যখন মন চায় পড়ার মুডে অন হয়ে যায়। দেখতে দেখতে চলেই গেল 1 মাস। আজকে 1 মাস পূর্ণ হয়ে গেল আমার আর মৌয়ের সিলেট আসার। শহর থেকে আমি আজকে একটা সিম কিনে এনেছি। আজ 1 মাস পর ফোনে সিম ভরছি। ফোন কাস্টমাইজ করে ডাটা অন করে ফেসবুকে লগ ইন করলাম। আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু তোমরা? এই তো বাবা, আমরা ভালোই আছি, তোরা কেমন আছিস? আজকে সাগরের পরিবারের সবাই আমেরিকা চলে গেল, সাথে মৌ সাথে সাগরের বিয়েও ভেঙে দিয়েছে। বলো কি আম্মু, তাহলে তো আমরা কালকেই চলে আসব, কতদিন তোমাদের দেখি না। আচ্ছা বাবা সাবধানে আছিস। শোন বাবা, মৌয়ের বাবা কিন্তু খুব রেগে আছে। আচ্ছা আম্মু সেটা নিয়ে চিন্তা করতে হবে না, মৌ ওর বাসা সামলাবে। তারপর ফোন কেটে দিলাম। মৌ শুনছো তুমি? বলো ডাকছো কেন? একটা গুড নিউজ আছে। কি নিউজ শুনি? তোমার সাগর ভাইয়ার পরিবারের সবাই আমেরিকা চলে গিয়েছে, আর যাওয়ার আগে তোমার আর সাগরের বিয়েও ভেঙে দিয়েছে। মৌ শুনেই তো খুশিতে চিৎকার দিয়ে এসে আমায় জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড পর, সরি 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 রবিউল, কিছু মনে করিস না, খুশিতে আমার মাথায় ঠিকভাবে কাজ করেনি। চল সব কিছু গুছিয়ে নে, আমরা কালকে ঢাকা চলে যাব। সব কিছু গুছিয়ে নিলাম। কোনো রকম ভাবে রাতটা পার করেই সকালবেলা বাড়িওয়ালা কাকা কাকির থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। আমি আর মৌ দাঁড়িয়ে আছি স্টেশনে, প্রচণ্ড শব্দ আর ভিড়। কোনো রকম ভাবে আমি 2টো টিকিট কিনে নিলাম। 9:20 বাজে, 10টায় রেল আসবে। দুজন মিলে বসে আছি আর রেলের জন্য অপেক্ষা করছি। আজকে মনে মনে ভাবছি রেল যেন 10 মিনিট পর আসে। আমি খুব ভালো করে জানি বাসায় যাওয়ার পর হয়তো আর এইভাবে মৌয়ের কাছাকাছি থাকা হবে না, একেই বলে ভাগ্য। আজকে সময় 2 মিনিট আগেই রেল আসলো। খুব ইচ্ছে করছিল মৌকে নিয়ে এই শহরেই থেকে যেতে, কিন্তু বাস্তবতা সেটা কখনোই মেনে নিবে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মৌকে নিয়ে রেলে উঠলাম। কি তোমার কি মন খারাপ নাকি? না মন খারাপ থাকবে কেন, অনেকদিন পর বাসায় যাচ্ছি, মন খারাপ হবে কেন বলো? কিন্তু 1 মাস এই জায়গাটার মায়ায় পড়ে গিয়েছিলাম, তাই একটু মিস করছি। আমিও মিস করছি। আচ্ছা মৌ তোমার কি মনে হয় বাসা থেকে কি রিয়্যাক্ট করতে পারে? আমাকে কি কিছু বললে কাকা কাকি? আমি খুব ভালো করেই জানি, যাই হয়ে যাক না কেন তোমার একটা কথাও শোনাবে না তোমাকে, কারণ এখানে তোমার কোনো দোষ নেই। আমি প্রাপ্ত বয়সী হয়ে আমার নিজের ইচ্ছেতেই আমি তোমার সাথে বাসা ছেড়েছিলাম। কথায় আছে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। ঠিক বলছো। আজকে আর মৌ ঘুমালো না, হয়তো বাবা মাকে দেখার জন্য মনটা অস্থির হয়ে গিয়েছে।
মৌকে আমি আস্তে আস্তে খুব বেশি মিস করছি। আর কয়েক ঘন্টা পর মৌ হয়তো আর এতটা কাছে থাকবে না। রেল ঢাকার স্টেশনে থেমে গিয়েছে। চলো আমরা এসে গিয়েছি। চলো রেল থেকে নামলাম। এখান থেকে আমরা আপাতত আলাদা হয়ে যাই। আমি কিছুটা মন খারাপ করে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, মৌ একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে। মৌ চলে যাচ্ছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার সব কিছুই নিয়ে যাচ্ছে। চোখের কোণে জল এসে পড়ছে। হাতের উল্টো পিঠ দিয়ে জল মুছে একটা বড় করে দীর্ঘশ্বাস নিলাম। ছেলেদের কান্না করতে নেই, এগুলোর কোনো মূল্য নেই। আমি অনেকক্ষণ পর রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার রাস্তায় আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই কেমনে আমাদের ছেড়ে এতদিন ছিলি জানিস? আমি আর তোর বাবা কত চিন্তা করেছি। আমি আমার ভুলটা বুঝতে পারলাম। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কাছে কতটা প্রিয় সেটা হয়তোবা আমরা বাবা কিংবা মা না হওয়া অবধি বুঝতে পারবো না। অনেকদিন পর বাবা মার সাথে রাতের খাবার খেলাম। পৃথিবীতে যত রান্নাই হোক না কেন, মায়ের হাতে রান্নার উপরে কিছুই নেই। খুব তৃপ্তি নিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। মনে মনে মায়ের উপর খুব রাগ লাগছে। মেয়েটা কতটা স্বার্থপর, একটা কলও দিল না, আর আমি কি না এই মেয়েটার জন্য এক মাস বাসা ছেড়ে দিলাম। খুব রাগ লাগছিল মায়ের উপর। আমি রুমে শুয়েছিলাম, একটু পরই বাসায় কথার শব্দ শুনতে পেলাম। কোনো আত্মীয় আসছে হয়তোবা, কিন্তু সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। একটু পর আমাকে আম্মু এসে ডাক দিল। আমি গিয়ে দেখি মায়ের আব্বু আম্মু আসছে। আচ্ছা বাবা রবিউল, তুমি অন্তত একবার বলতে পারতে নাকি, আমরা তো তোমাদের বাবা মায়ের মতোই। আমি তো কাকার কথার কিছুই বুঝতে পারছি না, কি বলছেন কাকা? আমি কিছুই বুঝতে পারছি না। হয়েছে বাবা, যা হওয়ার তো হয়েই গিয়েছে, এখন আর ওইসব নিয়ে কথা বলে কিচ্ছু যাবে আসবে না। তো বিআই সাহেব বলেন কবে বিয়ের ডেট দিবেন, আমরা কিন্তু একটুও দেরি করতে চাচ্ছি না। আর রবিউলের সাথে বিয়ে হলেও অনেক ভালো হবে, সারা জীবন আমাদের সাথেই কাছেই থাকতে পারবে। আচ্ছা বিআই, তাহলে দেরি করতে হবে না, আর আগামী শুক্রবারই বিয়ের তারিখ, তাহলে ঠিক রইল। আচ্ছা বিআই সাহেব, আমরা তাহলে এখন উঠি। উঠবেন মানে মিষ্টি মুখ না করে কোথাও যেতে পারবেন না। কই গো রবিউলের আম্মু, দাও বিআই বিআইনকে মিষ্টি দাও। মৌয়ের বাবা মা চলে গেল, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। দশ মিনিট পরেই মৌ আমাকে কল দিল। সরি, আমি তোকে আর কল দিয়ে কিছুই বলতে পারিনি। বলবো কেমন করে বল, বাসায় এসে দেখি আব্বু আম্মু আবার নতুন করে তোর সাথে বিয়ে নিয়ে কথা বলছে। আমি না করতেও বাজারে চলে গিয়েছে, বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছে, তোমাদের বাসায় নাকি যাবে বিয়ে নিয়ে কথা বলার জন্য। কাকা কাকি আসছিল, আমাকে কিছু বলার সুযোগই দিল না, বিয়ের তারিখ ঠিক করে চলে গেল। বলো কি তুমি, তোমার বাবা মা রাজি হয়ে গিয়েছে, তুমি কিছু বলো নাই কেন? আমি আর কি বলবো, আমার কাছে কেউ তো কিছুই শুনলই না। আচ্ছা তুমি একটু কাল আমার সাথে দেখা করতে পারবে? পারবো, কোথায় কখন? বিকেলে 4টায় লেক পারে চলে এসো। মৌ কলটা রেখে দিতেই আমি তো লুঙ্গি ড্যান্স দেওয়া শুরু করে দিলাম। মেঘনা চাইতেই বৃষ্টি, এখন মৌ যত যাই করুক আমি কোনোভাবে ওর বিয়ে ভাঙতে পারবো না। ও সরি, ওর বিয়ে বলতে আমাদের বিয়ে, হি হি হি। এর আগে মৌয়ের বিয়ে ভাঙতে হেল্প করছি আমি, কিন্তু এখন আর মৌয়ের বিয়ে ভাঙার মতো কেউ নাই। হা হা হা, খুব ভালো লাগছে, তবু একটা ভয় আছে, কারণ মৌয়ের মাথায় যে বুদ্ধি কালকে কিছু একটা আবার উল্টাপাল্টা বুদ্ধি বের করতে পারে। সত্যি কথা হলো যে আমি ভালোবাসি, মৌকে ভালোবাসি, খুব ভালোবেসে ফেলেছি। যেদিন মৌকে বিয়ে করেছিলাম সিলেট থাকাকালীন, আমি সেদিন থেকে আমি আর মৌকে আপুর চোখে দেখিনি। আমি মনে প্রাণে মৌকে বউ হিসেবে সম্মান করেছি, ভালোবেসেছি, কিন্তু মৌকে কখনো বলিনি কিংবা বুঝতেও দেইনি। বাসায় আসার পর হয়তো ভেবেছিলাম মৌকে হারিয়ে ফেলবো, কিন্তু দিন শেষে আমরা যতই চেষ্টা করি না কেন উপরে একজন আছেন, সে যখন দিবেন তখন আর কিছুই লাগবে না। পরের দিন বিকেলে গেলাম মৌয়ের সাথে দেখা করার জন্য। যাওয়ার সময় মৌয়ের কিনে দেওয়া পাঞ্জাবি পরে গেলাম। লেক পারে গিয়ে দেখি মৌ আগে এসে উপস্থিত। মৌ আজকে একটা সাদা রঙের ড্রেস পরে আসছে, খুব মানিয়েছে মৌকে ড্রেসটাই। কেমন আছো? আমার আর ভালো থাকা, তুমি তো দেখছো একটার পর একটা বিপদ ছাড়ছি না আমাকে। এখন একটা ভালো আইডিয়া দাও তুমি তাহলে, কি করব আমি এখন? একটা কথা বলি তোমাকে, তুমি যদি রাগ না করো। আচ্ছা বলো, রাগ করব না। না কথা দাও রাগ করবে না, আর সাথে যা বলার তুমি আমার কথা পুরোটা শোনার পর বলবে। বল। দেখো বিয়ে তো একদিন তোমার কিংবা আমার করা লাগবেই, আর আমি তো ছেলে হিসেবে খারাপ না, তো তুমি চাইলে আমাকেই বিয়ে করে ফেলো। বিয়ে করার পর তো কাকা কাকি তোমাকে আর প্রেশার দিতে পারবে না। বলা শেষ, থাকো তুমি তোমার আইডিয়া নিয়ে, তোমার থেকে এই আইডিয়া অন্তত আমি আশা করিনি, আর আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। রাগ দেখিয়ে চলে গেল, যতই রাগ করো মৌ এখন আর কোনো উপায় নেই, বউ হিসেবে তুমি শুধু আমারই হবে। রাতে মৌয়ের কল দিয়েছো কেন? তখন তো কিছু না বলেই রাগ দেখিয়ে চলে আসলে,
আমি কি বিপদে নেই? আমিও তো বিপদে আছি। বিপদে মাথা গরম করে কিছুই হয় না, উল্টো আরো পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমি একটা আইডিয়াই তো দিয়েছিলাম, তুমি ভালো কিংবা খারাপ কিছু একটা বলতে পারতে, আর সেটা না করে রাগ দেখিয়ে চলে আসলে তুমি আর আমি হয়তো ঠিক ছিলাম। আমরা এক মাস এক বিছানায় থেকেও দুজন দুজনকে স্পর্শ পর্যন্ত করিনি, কিন্তু সমাজ এটা মানবে না। দিন শেষে আমরা সমাজের নিকট দায়বদ্ধ। এখন যদি আমাদের বিয়েটা না হয়, তাহলে কাকা কাকি আর আমার বাবা মা স্বাভাবিকভাবে এই এলাকায় বসবাস করতে পারবে না। এক একজন এক এক রকমের কথা শোনাবে, তখন তাদের অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো কি? চুপ করে আছে মৌ। বেশ কিছুক্ষণ পর মৌ বলল, আচ্ছা তবুও কি কোনো আইডিয়া নেই তোমার কাছে? এখন আমাদের জন্য চুপচাপ সব নেওয়াটাই ভালো হবে, পরে না হয় পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যে কোনো কিছু করা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করছো কি? না খাইনি, একটু পর খাবো। আচ্ছা একটা কথা বলো তো মৌ। হুম বলো। তুমি কি আমাকে মিস করছো না একটু? মিস করার কি আছে, তুমি তো আর মারা যাওনি কিংবা চলেও যাওনি কোথাও, তাহলে মিস করার কি আছে? হুম মিস করার কি আছে বলেই কলটা কেটে দিলাম। মেডিকেলের স্টুডেন্ট বলেই আবেগ ভালোবাসাহীন কি মৌ, এমন করে কেমনে বললো বুঝলাম না। একটা মাস থাকলাম আমরা একসাথে, এক মাস তো একটা মানুষ যদি একটা বিড়ালকে সময় দাও, তাকেও যদি দুদিন সময় দিতে না পারে, তাহলে সেই মানুষটা সেই বিড়ালকে মিস করবে, এটা স্বাভাবিক। নাকি মিস করে মিথ্যা বললো মৌ? যাক, এসব ভেবে মাথা নষ্ট করার দরকার নেই। রাতুলকে একটা কল দিলাম। দোস্ত কেমন আছিস? এই তো ভালোই আছি, তুই কি এই ঘরে আছিস? আমি তো শুনলাম তুই মঙ্গল গ্রহে চলে গেছিস। শোন মজা নেওয়া বাদ দে, এখন কাজের কথায় আয়। হুম বল। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আগামী শুক্রবার আমার আর মোয়ের বিয়ে। কি বলিস মামা, তুই যে খবর শোনালি আমার তো এখনই নাচতে মন চাচ্ছে। বাসায় অনেক কাজ করতে হবে, আমার তো তেমন কোনো কাজিন নেই, তাই তুই কালকেই চলে আয়, আব্বু তোকে আসতে বলছে। আচ্ছা আমি কালকেই আসতেছি। দেখতে দেখতে শুক্রবার এসে গেল, আমার খুব লজ্জা লাগছে, কেন যেন নিজেকে খুব স্পেশাল লাগছিল। কত আয়োজন, কত সাজ, সব আমারই জন্য, সময় যেন থেমে যাচ্ছে, একদম যাচ্ছে না। এর মাঝে মৌয়ের সাথে কয়েক দফা কথা হয়েছে, অনেক বোঝানোর পরও একই কথা, আমাকে বিয়ে করলেও স্বামী হিসেবে মানতে পারবে না। যাই হোক, বিয়ে হয়ে গেলে আমার ভালোবাসাকে নিজের করে নিব। মৌ আবার পালাতে চেয়েছিল, তাতে বুঝতে পারছি সুখ আর শোক একসাথে পেতে চলেছি। সব আয়োজন শেষ করে দ্বিতীয়বারের মতো কবুল বলছি, মনে মনে খুব হাসছি, দুবার বিয়ে করে ফেললাম। মৌকে এতক্ষণ মৌকে আমি দেখতেই পারিনি, এখন আমার পাশে মৌকে আনা হয়েছে। বিয়ের সাথে মৌকে এত ভালো লাগছে যে সেটা আমি লিখে বা বলে প্রকাশ করতে পারবো না। বিয়ের সব কাজ শেষ করে এখন ফেরার পালা। মৌ এমনভাবে কান্না শুরু করে দিল, আমি তো পুরো ভেবাচাকা খেয়ে গেলাম। সত্যি বলতে বিয়েটা মেয়েদের কান্না করাটাই স্বাভাবিক, কিন্তু মৌদের চোখে কেন যেন আমি জল মানতে পারছি না, কারণ মৌ তো আর সত্যি সত্যি মনে থেকে আমাকে স্বামী মেনে বিয়ে করছে না। তাহলে এরকম কান্না করার মানে কি? আবার এমনও হতে পারে মানুষের চাপেই কান্না করছে, না হলে আবার লোকে কথা বলবে যে কেমন মেয়ে দেখো, বিয়ের দিনও একটু কান্না করছে না। কান্না করতে করতেই আমাদের বাসায় চলে আসলাম। আমার রুমে আসতেই তো আমি পুরো চমকে গেলাম, এত ফুল আর এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আমার কল্পনাতেও ছিল না। পুরো ঘরটায় রজনীগন্ধা আর গোলাপের ঘ্রাণে ভরে উঠছে, বাসা ভর্তি মেহমান। রাত 11টা অবধি জিনিয়ার কাছে যেতে পারলাম না, আমার আত্মীয়রা তাকে ঘিরে রেখেছে। 11টা আস্তে আস্তে সবাই চলে গেল, রাতুল আমাকে এক প্রকার ধাক্কা দিয়েই ঘরে ঢুকিয়ে দিলো।